অনলাইনৰ জৰিয়তে কেনেকৈ এনআৰচিৰ নাম কাৰেকশ্যন কৰিব সেইটো প্ৰচেছ মই এইটো ভিডিঅ'ত ক্লিয়াৰকৈ দিম, ক্লিয়াৰ কৰি দিম এইটো ভিডিঅ'ত। এতিয়া আছে হাউ টু এপ্লাই এনআৰচি আসাম অনলাইন নেম কাৰেকশ্যন। নেম কাৰেকশ্যন প্ৰচেছ অনলাইন অফলাইন দুটা পদ্ধতি আছে, যি প্ৰচেছ ভাল লাগে তাকে কৰিব আপোনালোকে। স্টার্টিং ডেট হচ্ছে 2nd January 2019, দোয়াশে মত দিছে। লাস্ট ডেট নেম কারেকশন 31 January 2019। অনলাইনত নেম কারেকশন হলে আপনার নেটটু ভালকে কানেক্ট থাকে বলে গেব, যাতে বড়িয়াকে নেটটু কানেক্ট থাকে, সার্ভার ঠিক থাকে, ল্যাপটপ ডেস্কটপ মোবাইল, ল্যাপটপ ডেস্কটপত করব, মোবাইলত নকরিব, মোবাইলত করিব নয়। তারপর আপনাদের ক্রোম মজিলে ফায়ারবক্স এইবিলাক সফটওয়্যার যিকোনো এটা ওপেন করব। মই ক্রোম ব্যবহার করো, ক্রোমত গল যাওয়ার পিছত এনেকে গুগল বড়িয়াকে খুলি লব, গুগলত এনেকে যাব বড়িয়াকে। তারপর এনেকে সার্চ করবে এনআরসি কারেকশন অনলাইন, এনআরসি কারেকশন অনলাইন। এতে 3 নম্বর একটা লিঙ্ক আছে, এনআরসি আসাম অনলাইন নেম কারেকশন ফর্ম, এইটো ওপেন করব। ওপেন করার পিছত এতে আছে নিউ অনলাইন এনআরসি আসাম নেম কারেকশন পোর্টেল এভেলেবল, এতে আছে এটো এনআরসি আসাম অফলাইন এন্ড অনলাইন নেম কারেকশন ফর্ম দুটা এভেলেবল, দুটাই পদ্ধতি আছে। মই আগতে কৈছো নেম কারেকশন প্রসেস অনলাইন এন্ড অফলাইন দুটা পদ্ধতি আছে, যি যোনটো প্ৰচেছ ভাল লাগে আপোনালোকৰ সেইটোৱে কৰিব। ষ্টাৰ্টিং ডেট এইটো, লাষ্ট ডেট এইটো কৈছোঁ মই আগতে। তলফালে আহক বঢ়িয়াকৈ অহাৰ পিছত এইটো প্ৰচেছ কৈ দিছে, এয়াৰ নম্বৰ দি ছাবমিট দিয়াৰ পিছত পেজটো খুলিব, আপোনাৰ ডাইৰেক্ট অন ডেট পেজ সেইটো পেজত যাব, অফিচিয়েল ৱেবচাইট বুলি কৈছে সিহঁতে, উইল বি অপেন্ড। তাৰপিছত ইয়াতে চাওক ডাউনলোড ইউজাৰ গাইডলাইন, আপোনালোকে গাইডলাইনটো আগতে ডাউনলোড করে পড়ি চাব পড়ে, গাইডলাইন আছে এটা, অফিসিয়াল ওয়েবসাইট আছে। আর ফার্স্টতে লিঙ্কটো দিছে এনআরসি অনলাইন আসাম অনলাইন, এনআরসি অনলাইন নেম কারেকশন বলে আছে, এতে লিঙ্কত ক্লিক করব, ডাইরেক্ট সেইটো পেজত লৈ যাব, আপনার ডাইরেক্ট সেইটো পেজত লৈ যাব। ইয়াতে আহিছে চাওক বুড়িয়াকে, এটা ইনস্ট্রাকশন আহিছে আৰু কি কি কেনেকে করব লাগিব, রেজিস্টার ইউজিং ওর মোবাইল নাম্বার এন্ড লিখেছি একটা কোড মারার পিছত এয়ার নাম্বার মোবাইল নাম্বার অন মোবাইল নাম্বার অন আর্ন লগ ইন করার পদ্ধতি কেনেকে এটু কই দিছি ইয়াতে। এতে গোটেখানি বস্তু ক্লিয়ার করে দিছে, টাইপ কি কি মানে কি কি ভাষাত টাইপ করব পারে, এতে গোটেখানি যে আসামিজ বেঙ্গলি বড়ো ইংলিশ বিলাকত পারিব। আর এতে 9 নম্বর কপি পেস্ট করিব নরে, কপি পেস্ট কত করিব নরে আপনালোকে। আর গো থ্রু দা ইউজার ম্যানুয়াল কেয়ারফুলি বিফোর স্টার্টিং টু ইউজ দা পোর্টাল, এইটো পোর্টাল ইউজ করতে বহুত সিনসিয়ার ক্লিয়ার কেয়ারফুলি ইউজ করিব, যাতে মিস্টেক নহয়, কত মিস্টেক হলে প্রবলেম হয়ে যাব। তারপর এটো ইয়েস মারিব, মারার পিছত রেজিস্টারত যাব, ফার্স্টত রেজিস্টারত যাওয়ার পিছত এতে লগ ইনত চাও কি আছে, লগ ইনত এটা আছে ইন্টার ইউর রেজিস্টার রেজিস্টার্ট মোবাইল নাম, মানে ইয়াতে যেতিয়া রেজিস্টার করিব আপনি ইয়ার নাম্বার মারিব আর ক্যাপচার কোডটো যেতিয়া মারিব, মারার পিছত প্রসেসটো আহিব, মোবাইল নাম্বার দিব দিব। মোর ইয়াত এভেলেবল নাই এতিয়া, মই কেনেকে বুঝাই দিব, মোর ইয়াত এয়ার নাম্বার নাই, এইটোই প্রসেস ইয়াতে যাব ডাইরেক্ট, এইটো পেজত যেতিয়া আহিব এনআরসি ড্রাফট কারেকশন, ইয়াতে এয়ার আর নাম্বার আপনার এনআরসি রিসিভ নাম্বার যেটা আছে সেইটো ইয়াতে ব্যবহার করব, সেইটো ইয়াতে দিব এয়ার আর নাম্বার, আর ক্যাপচা কোডটো দিব, দি ভ্যালিড বলে মারি দিব, মোবাইল নাম্বার কিবা কিবি দিব দিব, আর এনেকে প্রসেস আগবাড়ি যাব। যদি ভিডিও ভাল লাগে লাইক করব, কমেন্ট করব, সাবস্ক্রাইব করব, থ্যাংক ইউ।